নমস্কার বন্ধুরা, নতুন একটা মিনি ব্লগে সবাইকে স্বাগত জানাই ও শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের একটা নতুন ব্লগ ভিডিও শুরু করছি। আজকের ব্লগ ভিডিওটা সত্যি এক অন্য ধরনের হতে চলেছে। আমরা এতদিন দেখছি, কদিন ধরেই দেখে আসছি বিভিন্ন মণ্ডপের ছবি, বিভিন্ন দুর্গা ঠাকুরের ছবি এবং বিভিন্ন ক্লাবের পুজো। আজ আপনাদের সামনে আমি এমন একটা পুজো নিয়ে এসে উপস্থিত হয়েছি যেটা বাড়ির পুজো। হ্যাঁ বন্ধুরা, দীর্ঘদিন ধরে চলে আসছে এই বাড়ির পুজো, আপনারা কম বেশি হয়তো জানেন। আমরা সেই পুজো নিয়েই আলোচনা করব আজকে এই ভিডিওতে। আপনারা সঙ্গে থাকুন, শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই হচ্ছে আমার বন্ধু দল, এরা সবাই পুজোর আমন্ত্রণে এসে এবং পুজোর ডাকে এসে, মায়ের ডাকে এসে এরা সবাই ঘরে বসে কে ফোন ঘাঁটছে, কে শুয়ে আছে, এরকম ঘটনা ঘটতেই থাকে আপনাদের বন্ধু সার্কেলের মধ্যে। সেরকমই চলছিল আমাদের বন্ধু সার্কেল। চলুন বন্ধুরা, এই পুজোর বিভিন্ন খুঁটিনাটি, বিভিন্ন তথ্য এবং কত দিনের পুজো, কত বছরের পুজো, সবটাই এই ভিডিওর মধ্যে আপনারা পেয়ে যাবেন। সঙ্গে থাকতে হবে, দেখতে থাকতে হবে আমাদের এই ভিডিও। বন্ধুরা, আমরা এবার জেনে নেব এই সামন্তবাড়ি পরিবারের সদস্যের কাছ থেকে, নিজের মুখে শুনে নেব এই পুজোর কিছু কথা ও নীতিকথা, এই তার মুখেই শুনে নেব। চলুন। নমস্কার, বলছি এই সামন্তবাড়ির দুর্গাপুজো আপনি কদিন ধরে আসছেন, আর এই দুর্গাপুজো আপনার কেমন লাগে তা সংক্ষিপ্ত কিছু বলুন। সংক্ষিপ্ত আগে জানাই শুভ আজকে বিজয়া দশমী, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। এই সামন্তবাড়ির পুজো 24 বছর হচ্ছে, তা যেহেতু আমি চাকরির ক্ষেত্রে আমি বাইরে থাকি নৈহাটি, বছর আমি খুব এসে আনন্দ, মানে কি বলবো, এর ভাষা খুঁজে পাচ্ছি না। আমার এত আনন্দ হচ্ছে যে আমি আসছে বছর এখন থেকে মানে কথা দিতে পারছি নি, কিন্তু আসবার জন্য আমি প্রচন্ড আপ্রাণ চেষ্টা করব। আমার প্রচন্ড ভালো লাগছে, আমার এই মলয় সামন্ত ভাইপো, তারপরে আমার ছোট ভাই অনিল সামন্ত, এদের এতে আমার আপ্লুত হয়ে যাচ্ছি। আমার প্রচন্ড ভালো লাগছে এই পুজো, এই যে বড় আরো বড় হোক আমি এইটাই ঠাকুরের কাছে কামনা করি। অনিল সামন্ত আর মলয় সামন্ত, সোমনাথ সামন্ত যে হচ্ছে মৃৎশিল্পী, এই সোমনাথ সামন্ত বন্ধুরা আপনারা নিজের মুখে শুনে নিলেন পরিবারের সদস্যের কাছ থেকে। এবার পূজার সঙ্গে সঙ্গে একটা খাবারের পার্থ থেকেই থাকে, দেখুন আপনার নিজের চোখে। তারপর এরকম বাচ্চাদের ঢোল বাজানো একটা সত্যি মানে একটা ভালো মুহূর্ত কাটছিল। তারপর শুরু হলো মাকে বিদায় দেওয়ার সময়। বিভিন্ন মায়ের যে বিভিন্ন ফুল টুল চারিদিকে পড়েছিল, ঘট ফট জিনিসপত্রগুলো সঠিকভাবে সঠিক সুন্দর করে সাজিয়ে নেওয়ার কাজ চলছিল বন্ধুরা, আপনারা তা দেখতেই পাচ্ছেন। দেখুন বন্ধুরা, এইভাবে অনেকক্ষণ গোছানোর পর পুরোটা গোছানো হলো, তারপর মাকে আমরা আস্তে আস্তে নিয়ে যাবো। আপনারা পুরো ভিডিওটা, পুরো ব্লগটা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর এই বাড়ির পুজো উপভোগ করুন। আমরা তো ক্লাব মন্দিরের পুজো তো দেখেই থাকি, প্রায় তো দেখতেই পাই ফেসবুকে বা বিভিন্ন প্ল্যাটফর্মে। আপনারা এই বাড়ির পুজো হয়তো অনেকে নাই দেখে দেখে থাকতে পারেন, তাই এই বাড়ির পুজোর সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন পুরো ভিডিওটা। আশা করি আপনাদের ভালো লাগবে, এবং ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে বন্ধুদের কাছে শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে বেল আইকন ঘন্টা বাজিয়ে রাখবেন, যাতে আমি নতুন কিছু ছাড়লেই আপনার কাছে প্রথমে তার নোটিফিকেশান চলে যায়, পৌঁছে যায়। সবাই কেমন আছো? আশা করি ব্লগটা খুব এনজয়ের সঙ্গে দেখছো, আর এই সেই আমার বন্ধু, বন্ধু ঠিক বলবো না, ভাই আর বন্ধু একসঙ্গে, ঠিক আছে। আর তোকে ওর কাছ থেকে জেনে নেবো এই সামন্ত।
বিজয়া, বিদায় বেলা মায়ের কাছে আমরা এটাই চেয়ে নেবো, এই 2025 সাল বা আগামী দিনগুলোতে খারাপ কিছু না সংকেত আমাদের শুনতে পারে, এই বলে আমরা মাকে বিসর্জন দেবো। আজকে এখানেই আমাদের শোভাযাত্রা শুরু হবে, আপনারা সঙ্গে থাকুন। তারপর মাকে আমরা বিদায় জানাবার সময় চলে এসেছে, তাই মাকে তার মণ্ডপ থেকে নিচে নামিয়ে কয়েকজন মিলে, প্রায় 4-5 জন মিলে আমরা ঠাকুরকে নামিয়ে আস্তে আস্তে তার বরণ করার জায়গায় নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হলাম। দেখতেই পাচ্ছেন আপনারা, দেখুন সামনে আমরা 4 জনের মতো ধরেছিলাম, পিছন দিকে 1 জন মতো ছিল, ঠিক আছে। আমরা ঠাকুরকে আস্তে আস্তে টেনে নিয়ে এলাম দরজার দিকে, তারপর ঠাকুরকে নিয়ে যাব যেখানে বরণ হবে, সেই রকম একটা জায়গায় যেখানে বরণ করতে সুবিধা হবে। যাই, ঘরের জায়গাটা অনেকটাই শর্ট ছিল, এখানে বরণ করার মতো পজিশন ছিল না, তাই এখান থেকে নিয়ে গেলাম আমরা একটু বাইরে যেখানে বরণ করার জন্য সুবিধা হবে। আর ঠাকুরের পিছন দিকের ব্যাকগ্রাউন্ডের উপরটা একটু প্রবলেম হচ্ছিল ঠাকুরটা বের করানোর জন্য, যার কারণে এই ব্যাকগ্রাউন্ডের উপরটা আমরা খুলে রাখলাম ওটা বাইরে নিয়ে গিয়ে পড়ানোর জন্য। বন্ধুরা, মাকে এইভাবে নিয়ে গেলাম, অনেক কষ্টের পর ছোট জায়গার মধ্যে থেকে নিয়ে এলাম মাকে বরণ করার জন্য, বরণ করার জায়গায়। এই বলে বন্ধুরা ভিডিওটা আজকে এখান পর্যন্তই, এরপরে বরণ কাজ শুরু হয়েছিল, এরপরে ভিডিও যদি অংশ দেখতে চান তাহলে এরপরে আমি লাইভ করেছিলাম, সেই লাইভে গিয়ে এর অংশটা দেখতে পারেন, এর শেষ পর্যন্ত মুহূর্ত দেখতে পারেন। আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। বন্ধুরা, আরও একবার শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন, শুভ বিজয়া সবাইকে জানিয়ে আজ ভিডিওটা এখানে শেষ করলাম, টাটা।